পরীক্ষার জন্য কিভাবে তোমাদের উত্তর লিখতে হবে সেটা দেখে নাও। তোমাদের এমসিইউর ক্ষেত্রে একটা আলাদা অ্যান্সার শিট দেওয়া হবে, এখানে তোমাদের কিন্তু অপশান নাম্বারটা লিখতে হবে, কোশ্চেন নাম্বার দেওয়া রয়েছে আর অপশান নংগুলো কিন্তু পাশে লিখতে হবে। এমসিইউর ক্ষেত্রে দেখো তোমাদের এই ধরনের একটা অ্যান্সার শিট কিন্তু দেওয়া হবে, এখানে তোমাদের দাগ নম্বরের পাশে কিন্তু এসএকিউর অ্যান্সারগুলো লিখতে হবে। এই অল্প জায়গার মধ্যেই তোমাদের কিন্তু এসএকিউগুলো কিন্তু ভালো করে লিখে তোমাদের ধরাতে হবে। আমার প্রিয় 2023 সালের উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আজ আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব 2023 সালের উচ্চ মাধ্যমিকের ইতিহাসের একটি গুরুত্বপূর্ণ মডেল কোশ্চেন সেট নিয়ে। দেখে নাও, প্রথমে তোমাদের থাকবে পার্ট এ। পার্ট এতে তোমাদের ফুল মার্কস থাকবে 40, একের থেকে প্রশ্ন থাকবে, যে কোনো 5টি প্রশ্নের উত্তর দাও, প্রতিটি খণ্ড থেকে ন্যূনতম 2টি প্রশ্নের উত্তর আবশ্যক। দেখো খণ্ড ক, প্রতিটি প্রশ্নের মান কিন্তু রয়েছে 8×8×5=40। প্রথম প্রশ্ন, যথার্থ ইতিহাস রচনায় ঐতিহাসিকদের ভূমিকা লেখো। তার সঙ্গে রয়েছে, একজন ঐতিহাসিককে ইতিহাস রচনায় কোন কোন নীতি অনুসরণ করতে হয়। দুই নম্বর প্রশ্ন পড়বে, উপনিবেশবাদ ও সাম্রাজ্যবাদ বিষয়ে হবসান লিনের তত্ত্ব আলোচনা করো। তিন নম্বর প্রশ্ন পড়বে, পলাশি ও বক্সারের যুদ্ধের ফলাফলের তুলনামূলক আলোচনা করো। অথবা দ্বিতীয় প্রশ্ন রয়েছে, ভারতে ব্রিটিশ শাসনকালে স্থায়ী সেনাবাহিনীর প্রতিষ্ঠাতা ও প্রসার সম্পর্কে আলোচনা করো। পরের প্রশ্ন 4, ভারতে সমাজ সংস্কারক হিসাবে রাজা রামমোহন রায়ের অবদান লেখো। দেখো খণ্ড ক্ষয় তোমাদের রয়েছে 5-এর দাগে, জালিয়ানওয়ালাবাগের হত্যাকাণ্ডের প্রেক্ষাপট কী ছিল, এই ঘটনার গুরুত্ব আলোচনা করো। প্রশ্ন রয়েছে, 1946 খ্রিস্টাব্দের নৌ বিদ্রোহের কারণ ও ফলাফল আলোচনা করো, 4+4। পরের প্রশ্ন, ঠান্ডা লড়াইয়ের প্রধান বৈশিষ্ট্যগুলি কী ছিল, সমগ্র বিশ্বে ঠান্ডা লড়াইয়ের প্রভাব আলোচনা করো, 5+3। অথবাদি রয়েছে, 1949 খ্রিস্টাব্দে গণপ্রজাতন্ত্রী চীনের উত্থানের প্রেক্ষাপট সম্পর্কে আলোচনা করো। পরের প্রশ্ন, স্বাধীন বাংলাদেশের উত্থান ও শেখ মুজিবুর রহমানের ভূমিকা আলোচনা করো, 5+3। তারপরে দেখো তোমাদের রয়েছে পার্ট বি। পার্ট বিতে তোমাদের ফুল মার্কস থাকবে 40। দেখো 2-এর দাগে তোমাদের প্রশ্ন দিয়েছে, প্রতিটি প্রশ্নের বিকল্প উত্তরগুলির মধ্যে থেকে সঠিক উত্তরটি বেছে নিয়ে ডান দিকে নিচের প্রদত্ত বক্সে লেখো। এখানে মোট 24টি প্রশ্ন তোমাদের দেওয়া রয়েছে, প্রতিটি প্রশ্নের মান 1×1×24=24। তোমাদের শর্ট কোশ্চেনের উত্তর লেখার জন্য আলাদা কিন্তু একটা অ্যান্সার শিট দেওয়া হবে, সেখানে তোমাদের উত্তরগুলো লিখতে হবে, দাগ নম্বর দেওয়া থাকবে, দাগ নম্বরের পাশে তোমাদের উত্তরগুলো লিখতে হবে। দেখো প্রথম প্রশ্ন তোমাদের রয়েছে, মৌখিক ইতিহাসের গুরুত্বপূর্ণ উপাদান হল কথোপকথন, শ্রুতি নাটক, জনশ্রুতি না বক্তৃতা। উত্তর হবে কথোপকথন। পরের প্রশ্ন, পঞ্চতন্ত্র গ্রন্থের রচয়িতা হলেন নারায়ণ পণ্ডিত, দক্ষিণারঞ্জন মিত্র মজুমদার, অবনীন্দ্রনাথ ঠাকুর না বিষ্ণু শর্মা। উত্তর হবে ডি নম্বর অপশন, অর্থাৎ বিষ্ণু শর্মা। পরের প্রশ্ন, গ্রিক শব্দ হিস্টোরিয়া কথার অর্থ হল পর্যবেক্ষণ, গবেষণা, অতিচর্চা না অনুসন্ধান। উত্তর হবে ডি নম্বর অপশন, অর্থাৎ অনুসন্ধান। পরের প্রশ্ন, বার্থোলো মিউ দিয়াজ কোন দেশের নাবিক ছিলেন, ইংল্যান্ড, ফ্রান্স, পর্তুগাল না জার্মানি। উত্তর হবে সি নম্বর অপশন, অর্থাৎ পর্তুগাল। পরের প্রশ্ন, পাঠশালা বন্দোবস্ত চালু করেন লর্ড ক্লাইভ, ওয়ারেন হেস্টিং, লর্ড রিপন, লর্ড উইলিয়াম বেন্টিং। উত্তর হবে বি নম্বর অপশন, অর্থাৎ ওয়ারেন হেস্টিংস। পরের প্রশ্ন, ভারতের রেলপথের প্রথম প্রবর্তন করেছিলেন, অপশন হচ্ছে লর্ড ওয়েলেসলি, লর্ড লিটন, লর্ড ডালহৌসি, লর্ড কার্জন। উত্তর হবে বি নম্বর অপশন, অর্থাৎ লর্ড ডালহৌসি। পরের প্রশ্ন, মুক্তদান নীতি ঘোষণা করেন স্যার জন হে, ম্যাথু বেরি, ক্যাম্প বেল, চার্লস রেয়ার্ড। উত্তর হবে এ নম্বর অপশন, অর্থাৎ জন হে, স্যার জন হে। পরের প্রশ্ন, একচেটিয়া ধনতন্ত্রই হল সাম্রাজ্যবাদ, উক্তিটি করেন অ্যাডাম স্মিথ, হবসন, ডেভিড রিকার্ডো, লেনিন। উত্তর হবে ডি নম্বর অপশন, অর্থাৎ
লেনিন। পরের প্রশ্ন, উদীয়মান সূর্যের দেশ বলা হয় ভারতকে, জাপানকে, চীনকে না রাশিয়াকে? উত্তর হবে জাপানকে। পরের প্রশ্ন, কলকাতার হিন্দু কলেজ প্রতিষ্ঠিত হয়েছিল 1817, 1815, 1818 না 1820 খ্রিস্টাব্দে? উত্তর হবে এ নম্বর অপশান, অর্থাৎ 1817 খ্রিস্টাব্দে। কলকাতায় হিন্দু কলেজ প্রতিষ্ঠিত হয় 1817 খ্রিস্টাব্দে। পরের প্রশ্ন, রাজা রামমোহন রায়কে রাজা উপাধি দেন লর্ড আমহার্স্ট, মোগল সম্রাট বাহাদুর শাহ, রবীন্দ্রনাথ ঠাকুর না মোগল সম্রাট আকবর? উত্তর হবে ডি নম্বর অপশান, অর্থাৎ মোগল সম্রাট আকবর। পরের প্রশ্ন, ডিরোজিও শিক্ষকতা করতেন হেয়ার স্কুল, হিন্দু কলেজ, বেথুন স্কুল না সংস্কৃত কলেজ? উত্তর হবে বি নম্বর অপশান, অর্থাৎ হিন্দু কলেজ। পরের প্রশ্ন, মুসলিম লীগ প্রতিষ্ঠা করেন নবাব সলিমুল্লাহ, আগা খা, লিয়াকাত আলী, জিন্না? উত্তর হবে এ নম্বর অপশান, অর্থাৎ নবাব সলিমুল্লাহ। পরের প্রশ্ন, বারদৌলি সত্যাগ্রহ কার নেতৃত্বে হয়েছিল? এখানে দেখো চারটে অপশান রয়েছে। উত্তর হবে সি নম্বর অপশান, অর্থাৎ বল্লভভাই প্যাটেল। পরের প্রশ্ন, সিমলা দ্বৈতের সময় বড়লাট ছিলেন লর্ড লিটল, লর্ড মিন্টো, লর্ড কার্জন না লর্ড রিপন? উত্তর হবে লর্ড মিন্টো। পরের প্রশ্ন, তাম্রলিপ্ত জাতীয় সরকারের সর্বাধিনায়ক ছিলেন? এখানে অপশান রয়েছে অজয় মুখোপাধ্যায়, সুনীল ধারা, সতীশচন্দ্র সামন্ত না যোগেশ চ্যাটার্জি? উত্তর হবে সি নম্বর অপশান, অর্থাৎ সতীশচন্দ্র সামন্ত। পরের প্রশ্ন, 21 দফা দাবি পেশ করেন জাপান, ভিয়েতনাম, চীন না ইন্দোনেশিয়া? উত্তর হবে এ নম্বর অপশান, অর্থাৎ জাপান। পরের প্রশ্ন, গণপরিষদের স্থায়ী সভাপতি ছিলেন বি আর আম্বেদকর, জওহরলাল নেহরু, গান্ধীজি, ডক্টর রাজেন্দ্র প্রসাদ? উত্তর হবে ডি নম্বর অপশান, অর্থাৎ ডক্টর রাজেন্দ্র প্রসাদ। পরের প্রশ্ন, বেস্টনী নীতির প্রবক্তাকে মার্শাল, চার্চিল, ট্রুম্যান না কেন্যান? উত্তর হবে ডি নম্বর অপশান, অর্থাৎ কেন্যান। পরের প্রশ্ন, উত্তর কোরিয়ার রাজধানী হলো? উত্তর হবে বি নম্বর অপশান, অর্থাৎ পানমুনজম। পরের প্রশ্ন, বিশ্বব্যাপী জিওনিস্ট আন্দোলনের সূচনা করেন? এখানেও দেখো চারটে অপশান। উত্তর হবে সি নম্বর অপশান, অর্থাৎ থিওডোর হার্জল। পরের প্রশ্ন, কঙ্গো যে দেশটির উপনিবেশ ছিল? অপশান হচ্ছে বেলজিয়াম, ফ্রান্স, হল্যান্ড না স্পেন? উত্তর হবে এ নম্বর অপশান, অর্থাৎ বেলজিয়াম। পরের প্রশ্ন, সার্কের স্থায়ী সচিবালয় অবস্থিত কলকাতায়, ঢাকায়, কাঠমান্ডুতে না কলম্বোয়? উত্তর হবে সি নম্বর অপশান, অর্থাৎ কাঠমান্ডুতে। পরের প্রশ্ন, আগরতলা ষড়যন্ত্র মামলার প্রধান আসামি ছিলেন? এখানে দেখো চারটে অপশানের উত্তর হবে মুজিবুর রহমান। দেখো তিনে তাকে তোমাদের প্রশ্ন দিয়েছে, নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও, বিকল্প প্রশ্নগুলি লক্ষণীয়। প্রতিটি প্রশ্নের মান 1:1 × 16 সমান সমান 16। এখানে মোট তোমাদের 16টি প্রশ্ন দেওয়া থাকবে, বেশ কিছু প্রশ্নের সঙ্গে কিন্তু অথবা প্রশ্ন দেওয়া থাকবে। প্রতিটি প্রশ্নের মান 1:1 × 16 সমান সমান 16। পরের প্রশ্ন, বুল এর নির্দেশনামা কি? পরের প্রশ্ন, নয়া সাম্রাজ্যবাদ বলতে কী বোঝো? পরের প্রশ্ন, ওয়েলথ অফ নেশন গ্রন্থটি কে রচনা করেন? পরের প্রশ্ন, দস্তক বলতে কী বোঝায়? অথবা দিল হচ্ছে কোর্ট কর্নওয়ালিস কি? পরের প্রশ্ন, নাজরানা পদ্ধতি বলতে কী বোঝো? পরের প্রশ্ন, তিন আইন কি অথবা কে কবে প্রার্থনা সমাজ প্রতিষ্ঠা করেন? পরের প্রশ্ন, কোন আইন কাউন্সিল আইন নামে পরিচিত? পরের প্রশ্ন, মিরাট ষড়যন্ত্র মামলায় কোন ব্রিটিশ নাগরিককে অভিযুক্ত করা হয় অথবা মহাদ মার্চ কি? পরের প্রশ্ন, কে কবে লাহোর প্রস্তাব উপস্থাপন করেন? পরের প্রশ্ন, মেইজি পুনরুত্থান কি? পরের প্রশ্ন, কোন সম্মেলনে ভিয়েতনামের স্বাধীনতা স্বীকৃতি হয়? পরের প্রশ্ন, মার্শাল পরিকল্পনা বলতে কী বোঝো অথবা মার্শাল টিটো কে ছিলেন? পরের প্রশ্ন, বুলগানিন কে ছিলেন? পরের প্রশ্ন, বাংলাদেশের প্রকৃত ও নিয়মতান্ত্রিক শাসককে? পরের প্রশ্ন, নেহেরু মহালনবিশ মডেল কি অথবা দি রয়েছে মিশ্র অর্থনীতি কি? পরের প্রশ্ন,
অর্থনৈতিক উদারীকরণ নীতি কার সময়ে প্রবর্তিত হয়? ভালো করে দেখে নাও, এই রয়েছে টোটাল তোমাদের 80 মার্কের প্রশ্নপত্র। এই ধরনের কোশ্চেন প্যাটার্নে তোমাদের কিন্তু এবছরের অর্থাৎ 2023 সালের উচ্চ মাধ্যমিক পরীক্ষার প্রশ্নপত্র হবে, সেহেতু তোমরা এই সাজেস্টিভ মডেল কোশ্চেন পেপারটা ভালো করে দেখে নাও। আশা করি ভিডিওটা ভালো লেগেছে। ভিডিওটা ভালো লাগলে ভিডিওকে লাইক করতে করে ভুলবে না, আর আমার চ্যানেল নতুন হও লাল কালার যে সাবস্ক্রাইবার প্রেস করে পাশে বেল আইকন সে প্রেস করো, যখন নতুন কোনো ভিডিও আপলোড করি সবার ফার্স্ট নোটিফিকেশন তোমরা পেয়ে যাও। আর এই ভিডিওটি তোমার বন্ধু বান্ধবী আত্মীয় স্বজন সবার মধ্যে কিন্তু অনেক অনেক শেয়ার করে দাও, যারা এবছর উচ্চ মাধ্যমিক পরীক্ষা দেবে।